नमस्कार बंधुरा, पापियार किचेने सबाई के स्वागत। आज के आमी आपनादेर बानिए देखाबो सर्षे शागेर भर्ता। आमी सामान्य कयेकटी उपकरण दिए तैरी करे देखाबो। ताहले चलुन शुरू करी आज के रेसिपी। एखाने आमी देखुन सर्षे शाग निएछि, एकटु मोटा करे केटे निएछि सर्षे शागटा। एखाने आमी 250 ग्राम मतो सर्षे शाग निएछि। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 8 থেকে 10টা, রসুন নিয়েছি 10 কোয়া মতো, হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে আর নিয়েছি একটা পেঁয়াজ, একটু মোটা করে কেটে নিয়েছি। তাহলে চলো শুরু করি। আমি সরষের তেল নিয়েছি 2 চামচ মতো, রসুনটা থেঁতো করে নিয়েছি, এবার আমি দেবো 1 চামচ কালো জিরে, রসুনটা একটু হালকা ভেজে নেব। এগুলো আমি পুরো ভাজবো না, হালকা ভেজে নেবো। দেখুন হালকা ফ্রাই হয়ে এসছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা একটু ভালো করে ধুয়ে নেব, যাতে মাটি এবার এটা আমরা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। গ্যাসের সিমটা কমিয়ে দিলাম, 5 মিনিট হয়ে গেছে। দেখুন এটা আমি পুরো ভাজবো না, এবার গ্যাস অফ করে দেবো, দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এটা শাকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো। এখানে আমি কোনো জল ব্যবহার করবো না। দেখুন শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমি আবার কড়াইয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো 1 চামচ কালো জিরে। এবারে পেস্ট করে রাখা এটা
ভিজিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি এর ভিতরে দেবো এক চামচ মতো ঘি। দেখুন আমাদের রেডি হয়ে গেছে সরষের শাকের ভর্তা। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে সরষের শাকের ভর্তা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।